সেন্ট লুসিয়ায় সকালে হয়ে যাওয়া বৃষ্টিতে ভেজা ছিল মাঠ। এরপরও নির্ধারিত সময়ে তৃতীয় দিনের খেলা শুরু হলেও সকালের সেশনে খেলা হয়েছে মাত্র 44 মিনিট। এরপরেই ঝুম বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। নির্ধারিত সময়ে নেওয়া মধ্যাহ্নবিরতির আগে শুরু হয়নি আর। এর আগের সময়টা মন্দ কাটেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কাইল মেয়ার্সের সঙ্গে জশুয়া ডি সিলভার জুটি ভেঙেছে, ফিরেছেন আলজারি জোসেফও। কাইল মেয়ার্স অবশ্য অপরাজিত, এখনও ব্যাটিং করছেন 140 রানে। 106 রানের লিড নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে গেছে 142 রানে। ক্রিজে কাইল মেয়ার্সের সঙ্গী কেমার রোস, 19 বলে 7 রান তার। আগের দিন শেষ দুই সেশনে মাত্র একটি উইকেট পেলেও তৃতীয় দিন সকালটা তাই ভালোই গেছে বাংলাদেশের। দিনের প্রথম 5 ওভারের মধ্যেই আসে 2 উইকেট। দিনের দ্বিতীয় ওভারে প্রথম আঘাত করেন মেহেদী হাসান মিরাজ, ঝুলিয়ে দেওয়া বলে সুইপ করতে গিয়ে মিস করে জশুয়া ডি সিলভা হন LBW। আগের দিনের স্কোরের সঙ্গে আজ মাত্র 3 রান যোগ করতে পারেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। 29 রান করতে তিনি খেলেন 115টি বল। আউট হওয়ার আগে কাইল মেয়ার্সের সঙ্গে তার জুটি ছিল 96 রানের। জশুয়া ডি সিলভা আউট হওয়ার পরের ওভারে মিরাজের উপর চড়াও হন মায়ার্স, মারেন 2টি 4। পরের ওভারে আলজারি জোসেফও 4 মারেন খালেদ আহমেদকে। এর এক বল পরেই অবশ্য খালেদের অ্যাঙ্গেল করে ভিতরের দিকে ঢোকা বাড়তি বাউন্সারের বলটা ঠেলে মারতে গিয়ে মিড উইকেটে লিটন দাসের হাতে সহজ ক্যাচ দেন জোসেফ। খালেদ এ নিয়ে 3টি উইকেটেই পেলেন বাড়তি বাউন্স বলে। নামার পর প্রথম বলেই 4 মেরে শুরু করেন কেমার রোস। এরপর অবশ্য খোলসে ঢুকে যান, আর এতেই বোঝা যাচ্ছে এখনই স্লোগের পথে না এগোনোর ইঙ্গিতেই দিয়েছেন তারা।